হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে কথা হবে টোটালের 24 সিরিজ লিথিয়াম আয়ন হাই প্রেশার ওয়াশার 20 ভোল্ট। তো চলুন আমরা এটা আনবক্সিং করে দেখি এটার ভিতরে কী কী অ্যাক্সেসরিজ পাওয়া যায়। ম্যানুয়াল বুক, এটা হচ্ছে 20 ভোল্ট সিরিজের 4 এম্পিয়ার ব্যাটারি। হাই প্রেশার ওয়াশার গান, এটা হচ্ছে ফোম বটল, হাই প্রেশার ওয়াশার ট্রিগার নোজেল, এটা হচ্ছে পানি সাকশন করার হোস পাইপ, আর এটার সাথে থাকছে ছোট্ট সুন্দর একটি চার্জার। এটা হচ্ছে চার্জার আর এখানে হচ্ছে চার্জিং পোর্ট। তো যখন আপনি এটাতে চার্জ করবেন ব্যাটারিটাতে, জাস্ট প্লাগিং করে দিলেই হবে। এই যে লাল সুইচটা দেখা যাচ্ছে, এটা প্রেস করে প্লাগিং করে দিলেই হবে। 2 ঘন্টা পর্যন্ত এটা চার্জ নিবে ফুল চার্জ করার জন্য, আর 2 ঘন্টা পরে খুলে আপনি মেশিনটা স্টার্ট করতে পারবেন। তো চলুন আমরা দেখে আসি মেশিনটা স্টার্ট করে। এটা হচ্ছে অন অফ কন্টিনিউয়াস প্লাস অন প্রেস করতে হবে, দুইটা একসাথে প্রেস করলে মেশিনটা স্টার্ট হবে। ফোম বটল, এই ফোম বটলটা হচ্ছে যে এখানে ইনস্টল করা যায়। যখন ফোমিং করা লাগবে গাড়িতে অথবা বাইকে, তখন জাস্ট এটা ইনস্টল করে এটাতে শ্যাম্পু মিক্স করে পানি সহ স্প্রে করলে তখন হচ্ছে যে এটা দিয়ে ফোম বের হবে। আর নর্মাল ওয়াশের জন্য সবসময় এটা ইউজ করা হয়, কিন্তু এখানে হচ্ছে যে কয়েকটা মোড দেওয়া আছে, এটা হচ্ছে 0 ডিগ্রি মোড, এটা হচ্ছে 25 অর্থাৎ 25 ডিগ্রি, এটা হচ্ছে 40 40 ডিগ্রি, আর এটা হচ্ছে শুধু শাওয়ার। যারা গার্ডেনিং করে তাদের জন্য এই মোড়টা দিয়ে শুধু গাছে পানি মারা যাবে। আর এটা হচ্ছে গাড়ির উপরের যে বডি থাকে, উপরের বডিতে পানি মারার জন্য এটা, অথবা হুইলের নিচে এটা দিয়ে মারা যায়। এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করেও মারে, আবার 0 ডিগ্রিতেও মারতে পারে। এখন আমরা এটা লাগিয়ে দেখব ফুলটা কতটুকু বড় হয়। এটা এই যে এটা জাস্ট যখন এক একটা মোড চেঞ্জ করে করে পানি স্প্রে করা হয়, তখন এক এক টাইপের পানির শেপ বের হয় আর কি। আর এটা প্লাগিং করার জন্য হচ্ছে যে এই কানেক্টরটা, আর এটা সরাসরি এইটা পানির সোর্স যেখানে বালতি থাকবে অথবা ঝর্ণা থাকবে হবে, ওইখান থেকে পানি টেনে স্প্রে করে মেশিনের সাহায্যে সে মারবে। এটা হচ্ছে 24.8 বার হাই প্রেশার ওয়াশার, আর এটার ম্যাক্স ফ্লো রেট হচ্ছে 2.2 লিটার পার মিনিট। আর মোটরটা হচ্ছে টোটালি কার্বন ব্রাশ মোটর,